সবার প্রথমে বাম নাক দিয়ে শ্বাসটিকে নিয়ে শুরু করতে হবে। এভাবে শ্বাসটিকে নিয়ে নিলেন, নেওয়া হয়ে গেল। এখন আপনাকে ডান নাক দিয়ে শ্বাসটিকে ছেড়ে দিতে হবে। আবার ডান নাক দিয়ে শ্বাসটিকে নিয়ে এবার বাম নাক দিয়ে শ্বাসটিকে ছেড়ে দিতে হবে। এই আপনার একটি রাউন্ড হয়ে গেল। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ আমি আপনাদের কাছে আরো একটি নতুন প্রাণায়াম সম্পর্কে আলোচনা করতে চলেছি। সেটি হলো অনুলোম বিলোম প্রাণায়াম। অনুলোম বিলোম কথার অর্থ হচ্ছে অল্টারনেট নোস্টাল ব্রিদিং। এর সম্পর্কে অর্থাৎ অনুলোম বিলোম সম্পর্কে এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম, আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। সেখানে কিছু ইনফরমেশন দেওয়ার ছিল, ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে ইনফরমেশনগুলো বাদ হয়ে গেছে। আজ আমরা আরেকটি ভিডিও অনুলোম বিলোমের উপর ভিডিও বানাচ্ছি, সেখানে কিছু কিছু নতুন তত্ত্ব আজ আমরা আপনাদেরকে জানিয়ে দেব। ভিডিওটি স্কিপ করলে একদমই বুঝতে পারবেন না। তো আমরা কিভাবে প্রাণায়ামটি করব তার পদ্ধতিটি আজ আপনাদেরকে জানাবো। কিভাবে বসে এই প্রাণায়ামটি করবেন? আপনারা খোলামেলা স্থানে অর্থাৎ গাছের তলায় বা বাগানে বা পার্কে নিরিবিলি স্থানে বসে এই প্রাণায়ামটি করতে পারেন। তবে বসার কিছু পদ্ধতি রয়েছে, সেটি আপনি বিভিন্ন মুদ্রা রূপে বসতে পারেন। সেটা পদ্মাসনও বসতে পারেন, সিদ্ধাসনও বসতে পারেন, বজ্রাসনও বসতে পারেন। তবে যাদের হাঁটুতে ব্যথা বা কোমরের ব্যথা রয়েছে, তারা যদি হাঁটু মুড়ে বসতে না পারেন, তাহলে তারা চেয়ারে বা সোফাতে পা ঝুলিয়ে বসে এই প্রাণায়ামটি করতে পারেন। প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আপনাদের মেরুদণ্ডটি সোজা করে বসতে হবে, কারণ মেরুদণ্ড সোজা করে বসলে ফুসফুস বা লাংস যতটা জায়গা নিয়ে সংকোচন প্রসারণ করা দরকার ঠিক ততটা স্পেস পেয়ে যায়। ফলে আপনাদের মেরুদণ্ড সোজা করে বসলে তার জায়গার কোনো অসুবিধা হয় না, ফলে আপনার মেরুদণ্ড সোজা করে বসা খুব জরুরি। এছাড়াও আপনার স্পাইনাল কর্ড অর্থাৎ সুষুম্না কাণ্ডটি সোজা হয়ে থাকার কারণে আপনার সুষুম্না নাড়িটি ঠিক মেরুদণ্ডর মাঝখান দিয়ে সোজাসুজি অবস্থান করে, ফলে রক্ত সঠিকভাবে মস্তিষ্কে সঞ্চালন করতে পারে এবং অক্সিজেন সঠিকভাবে মস্তিষ্কে পৌঁছাতে পারে। এই কারণে আপনাদের রক্তের চাপ সঠিকভাবে মস্তিষ্কে পৌঁছায়, মস্তিষ্ক ঠান্ডা থাকে এবং টেনশন মুক্ত হয়। এখন আমরা চলে আসছি হাতের মুদ্রা কিভাবে আপনাকে বানাতে হবে। আমরা দেখেছি অনেকে হাতের মুদ্রা অনেক রকম পদ্ধতিতে অনুলোম বিলোম প্রাণায়ামটি করে থাকে। অ্যাকচুয়ালি অনুলোম বিলোম প্রাণায়ামটি আপনাকে বায়ু মুদ্রা রূপে করতে হবে। তো বায়ু মুদ্রা কিভাবে বায়ু মুদ্রা করবেন? আপনাকে হাত থেকে এইভাবে লম্বা করে ধরে নিয়ে এই তর্জনী আঙুলটিকে বাঁকা করে নিয়ে ঠিক বুড়া আঙুলের গোড়ায় এইভাবে ধরে নিতে হবে। বৃদ্ধঙ্গুষ্ঠির গোড়ায় তর্জনী আগাটি ভাঁজ হয়ে নিচের দিকে চলে আসবে, ঠিক এইভাবে মধ্যমা অনামিকা এবং কনিষ্ঠা লম্বাভাবে থাকবে, ঠিক এইভাবে আপনাকে বায়ু মুদ্রা করতে হবে। বায়ু মুদ্রাটি আপনাকে ঠিক নাকে বসাতে হবে, আপনার বুড়া আঙুলটি ডান নাকে বসাতে হবে এবং বাম নাকে বসবে মধ্যমা আঙুলটি, ঠিক এইভাবে উপর থেকে এইভাবে ধরে নিয়ে আপনাকে এই প্রাণায়ামটি সম্পূর্ণ করতে হবে। এবার আমরা চলে আসি কি টেকনিক ব্যবহার করতে হবে আপনাকে। প্রথম টেকনিক হচ্ছে আপনাকে শ্বাস এক নাক দিয়ে নিতে হবে এবং অপর নাক দিয়ে শ্বাসটিকে ছাড়তে হবে। অর্থাৎ আপনাকে বাম নাক দিয়ে শ্বাসটিকে নিতে হবে এবং ডান নাক দিয়ে ছাড়তে হবে, আবার ডান নাক দিয়ে শ্বাসটি নিয়ে বাম নাক দিয়ে ছাড়তে হবে। কপালভাতি বা ভামরি প্রাণায়ামের মতন দুই নাক দিয়ে শ্বাসটি নেওয়া বা দুই নাক দিয়ে ছাড়া যাবে না, এটা আপনাকে একটা একটা করেই করতে হবে। দুই নাম্বার যে টেকনিক ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনাকে চন্দ্রনাড়ি দিয়েই সবসময় শ্বাসটিকে নিতে হবে, অর্থাৎ বাম নোস্টাল দিয়েই আপনাকে শ্বাসটিকে নিতে হবে এবং ডান নোস্টাল দিয়েই শ্বাসটিকে ছাড়তে হবে, আবার ডান নোস্টাল দিয়ে শ্বাসটিকে নিয়ে
বাম নস্টাল দিয়ে ছাড়তে হবে। এইভাবে আপনাকে বাম নস্টাল দিয়ে নিয়ে ডান নস্টাল দিয়ে ছাড়তে হবে, আবার ডান নস্টাল দিয়ে নিয়ে বাম নস্টাল দিয়ে ছাড়তে হবে। এইভাবে যে আপ ডাউন হচ্ছে, এটা হচ্ছে আপনার একটা রাউন্ড। আপনাকে এইভাবে আপনাকে প্রথম প্রথম পাঁচটি রাউন্ড করতে হবে, অর্থাৎ বাম নাক দিয়ে শুরু করতে হবে, আবার ডান নাক দিয়ে ছেড়ে দিতে হবে, আবার ডান নাক দিয়ে নিয়ে বাম নাক দিয়ে শেষ করতে হবে। আপনাকে করতে হবে বাম নাক দিয়ে শুরু, আবার শেষও করতে হবে বাম নাক দিয়ে। অর্থাৎ আপনি একবার বাম নাক দিয়ে নেবেন, ডান নাক দিয়ে ছেড়ে দিবেন, আবার ডান নাক দিয়ে নিয়ে বাম নাক দিয়ে ছেড়ে দিবেন। অর্থাৎ চন্দ্রনারী দিয়ে নিচ্ছেন, সূর্যনারী দিয়ে ছাড়ছেন, আবার সূর্যনারী দিয়ে নিয়ে চন্দ্রনারী দিয়ে ছাড়ছেন। আমাদের যোগের ভাষায় একে বাম নস্টালকে বলা হয় ইরানারী এবং ডান নস্টালকে বলা হয় পিংলানারী। অর্থাৎ আপনাকে ইরানারী দিয়ে নিয়ে পিংলানারী দিয়ে ছাড়তে হচ্ছে, আবার পিংলানারী দিয়ে নিয়ে ইরানারী দিয়ে ছাড়তে হচ্ছে। এই হচ্ছে আমাদের অনুলোম বিলোমের দ্বিতীয় টেকনিক। তৃতীয় টেকনিক করার সময় কিন্তু আপনাকে কোনো সময় শ্বাস ভিতরে কুম্ভক করে রাখতে পারবেন না, অর্থাৎ আটকে রাখতে পারবেন না। শ্বাস যদি আপনি আটকে রাখেন তাহলে সেটি কিন্তু নারীশুদ্ধি প্রাণায়াম হয়ে যাবে। তবে নারীশুদ্ধি প্রাণায়ামের ভিডিও এর আগে আমি আপনাদের দিয়েছি, লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে থাকবেন। যারা যারা দেখেছেন তারা তো দেখেছেন, কিন্তু অনুলোম বিলোম প্রাণায়াম আর নারীশুদ্ধি প্রাণায়ামের মধ্যে একটু ফারাক রয়েছে। অনুলোম বিলোম প্রাণায়ামটা হচ্ছে আপনাকে এক নাক দিয়ে শ্বাসটিকে নিয়ে আর এক নাক দিয়ে ছেড়ে দিতে হবে, কিন্তু মাঝখানে আপনাকে কুম্ভক করা যাবে না, অর্থাৎ শ্বাসটিকে আপনাকে লাংসে বা ফুসফুসে স্টোর করে রাখা যাবে না বা কুম্ভক করে রাখা যাবে না। আপনাকে শ্বাসটিকে নিয়ে ডান নাক দিয়ে ছেড়ে দিতে হবে, আবার ডান নাক দিয়ে বাম নাক দিয়ে ছেড়ে দিতে হবে। এই হচ্ছে আমাদের তৃতীয় টেকনিক। আবার বলছি, সবসময় আপনাকে লেগ নস্টাল বা চন্দ্রনারী দিয়ে শ্বাসটিকে নিয়ে সূর্যনারী দিয়ে অর্থাৎ ডান নাক দিয়ে শ্বাসটিকে ছেড়ে দিবেন, আবার ডান নাক দিয়ে শ্বাসটিকে নিয়ে বাম নাক দিয়ে ছেড়ে দিবেন। এই যে পদ্ধতিটি পুরো একটা রাউন্ড হয়ে গেল, এরকম আপনাকে পাঁচটি রাউন্ড প্রথম প্রথম করতে হবে। এবং একবার রাউন্ড শেষ হয়ে গেলে আপনাকে একটু রেস্ট দিয়ে পাঁচ ছয় বার বড় বড় এরকম এরকম লম্বা লম্বা শ্বাস নিয়ে শরীরকে স্বাভাবিক অবস্থায় নিয়ে এসে আবার আপনাকে পাঁচটি রাউন্ড করে একটি সেট করতে হবে। এরকম আপনাকে তিনটি সেট করতে হবে। অর্থাৎ প্রথম প্রথম আপনাকে পাঁচ রাউন্ড করে একটি সেট করতে হবে, তারপরে কিছুদিন করা হয়ে গেলে আপনাকে দশ রাউন্ড করে একটি সেট করতে হবে, এবং আপনাকে তিনটা সেট করতে হবে। এবং যখন আপনি একটা সেট থেকে আরেকটা সেট করবেন, মাঝখানে একটু সময় বিশ্রাম নিয়ে লম্বা লম্বা চার পাঁচবার শ্বাস নিয়ে নেবেন। এবার আমরা চলে আসি, এই প্রাণায়ামটি কখন করব, কিভাবে করব। এই প্রাণায়ামটি আপনি রাত্রেবেলা যখন ঘুমাতে যাবেন সেই সময়ও করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাকে ঘুমোতে যাওয়ার আড়াই থেকে তিন ঘন্টা আগে রাত্রের খাবার সেরে নিতে হবে। তবে সকালবেলা যদি আপনি ঘুম থেকে ওঠার পর এন্ট্রি স্টমাকে এই প্রাণায়ামটি করতে পারেন, তাহলে বেশি ভালো ফল পাওয়া যায়। এবার চলে আসি, কিছু ভুল পদ্ধতি অবলম্বন করে অনুলোম বিলোম প্রাণায়াম করতে দেখা যায়। সবার প্রথমে আপনি যখন নাক দিয়ে শ্বাসটি নেবেন, অনেকে দেখা যায় নাক দিয়ে শ্বাসটিকে নেওয়ার সময় এইভাবে গুড়ো আঙুল দিয়ে ঠেলে এইভাবে ঠেলছে, কিন্তু এইভাবে ঠেলে ঠেলে কিন্তু আপনাকে অনুলোম বিলোম প্রাণায়াম করা যাবে না। কারণ নাকের ডগায় একটা সূক্ষ্ম হাড় থাকে, সেটি খারাপ হয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে। সেই কারণে আপনাকে নাক জাস্ট টাচ করতে হবে, এভাবে টাচ করতে হবে। আপনি ভিডিওটি পেজ করুন, পেজ করে আগে দেখে নিন, জাস্ট নাকে টাচ করে শ্বাসটিকে নিলে ওই নাক দিয়ে আর শ্বাস ভিতরে প্রবেশ করবে না। কারণ আমাদের নাকের যে লোমগুলো থাকে সেগুলো সেন্সারের কাজ করে, জাস্ট টাচ করে রাখলেই আপনি ওই নাক দিয়ে আর শ্বাস ভেতরে নিতে পারবেন না। সেই জন্য আমাদের জোরে জোরে ছেলে এইভাবে প্রাণায়ামটি করার কোনো মানেই হয় না, আপনি জাস্ট ধরে নিয়ে এই প্রাণায়ামটি করতে পারেন। দ্বিতীয় ভুল সেটা হচ্ছে, অনেকেই দেখেছি যারা অনুলোম বিলোম প্রাণায়াম করতে গিয়ে মাথা দিকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এভাবে করছে, এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে প্রাণায়ামটি করছে, এটিও ভুল পদ্ধতি। কারণ অনুলোম বিলোম করার সময় এইভাবে মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে প্রাণায়ামটি সম্পূর্ণ করলে মস্তিষ্ক শান্ত হয় না, বরং আরও চঞ্চল অস্থির হয়। সেই জন্য আপনাকে মাথাটাকে স্থির রেখে ধীরে ধীরে শ্বাসটিকে নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসটিকে ছাড়তে হবে। আমরা দেখেছি যখন আমরা এই প্রাণায়ামটি করি
তখন প্রণামের সময় যেন মোমবাতির শিখা যদি নাকের আগালে ধরা হয়, এই শ্বাস দিয়ে যেন মোমবাতির শিখা না নিভে যায়, সেই রকম ধীর গতিতে আপনাকে শ্বাসটিকে নিতে হবে এবং শ্বাসটিকে ধীর গতিতে শ্বাসটিকে ছাড়তে হবে। এইভাবে আপনাকে অনুলোম বিলোম প্রাণায়ামটি সম্পন্ন করতে হবে। তবে এই অনুলোম বিলোম প্রাণায়ামটি যে কোনো বয়সেই করতে পারেন, ছোট বড় বৃদ্ধ এবং মহিলা পুরুষ সকলেই এই প্রাণায়ামটি যে কোনো বয়সেই করতে পারেন। তবে সঠিকভাবে করলে এর অনেক উপকার আপনারা পেয়ে যাবেন। তার আগে কিভাবে প্রাণায়ামটি করবেন আমি এই প্রাণায়ামটি করে আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। এরপরে আমি আপনাদের এর উপকারিতাগুলো, এই প্রাণায়ামটা করলে কী কী উপকার পাওয়া যায় আমি জানিয়ে দেবো। ভিডিওটি স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না। আমি আপনাদের সবার প্রথমে প্রাণায়ামটি করে দেখাচ্ছি তার কিভাবে করতে হয়। আপনাকে যে কোনো মুদ্রা রূপে সোজা হয়ে বসে নিতে হবে। আপনি এই বাবু হয়ে বসতে পারেন, পদ্মাসনও বসতে পারেন, বজ্রাসনও বসতে পারেন। বসে নিয়ে মেরুদণ্ড সোজা করে আপনাকে বসে নিতে হবে। এবার আপনাকে এই ডান হাতটিকে যেভাবে বলেছিলাম এই মুদ্রা রূপে, বায়ু মুদ্রা রূপে করে নিতে হবে। তর্জনী আঙুলটিকে ভাঁজ করে নিয়ে বুড়ো আঙুলের গোড়ায় রেখে বাদবাকি মধ্যমা অনামিকা কনিষ্ঠ আঙুলটিকে এইভাবে রেখে হাতটিকে নিয়ে নাকে এইভাবে বসিয়ে দিতে হবে। এবং আপনাকে বুড়ো আঙুলটি ডান নাকে স্থাপন করতে হবে এবং বাম নাকে মধ্যমা আঙুলটি স্থাপন করতে হবে। আর বাম হাতটিকে আপনাকে জ্ঞান মুদ্রা রূপে এইভাবে বসে দিয়ে আপনাকে এই প্রাণায়ামটি সম্পূর্ণ করতে হবে। কিভাবে করবেন আপনাকে আমি আপনাকে কন্টিনিউ করে দেখাচ্ছি, একটু মাইনরলি দেখে নেবেন। এরপরে আমি আপনাদের উপকারিতাগুলো বলে দেব। ধীরে ধীরে নেবেন, ধীরে ধীরে ছাড়বেন। এভাবে আপনাকে কন্টিনিউ তিনটা সেট করতে হবে। তবে এই আসনটি যদি আপনারা নিয়মিত করেন, আস্তে হবে অ্যালার্জি, সাইনাস, গলা নাক বন্ধ হয়ে গেলে বা রাত্রে ঘুম কম হলে ঘুমের সমস্যাকে সমাধান করে। এছাড়া স্তকে বা স্কিনের কোনো রকম প্রবলেম থাকলে এই প্রাণায়ামের ফলে স্কিনের প্রবলেম সেরে যায়। এছাড়া নার্ভাস সিস্টেম রিল্যাক্সেশন করে, হার্টবিট নর্মাল রেখে স্পেশালকে নর্মাল রাখে। আপনি যখন বাম নাক দিয়ে শ্বাসটি নেন, অর্থাৎ চন্দ্রনারী দিয়ে শ্বাসটি নেন, তখন বাম নাক দিয়ে শ্বাস নিলে মাথা ঠান্ডা রাখে, শরীর ঠান্ডা রাখে। আবার ডান নাক দিয়ে শ্বাস নিলে শরীর গরম ভাব আনে। এরকম অনুলোম বিলোম প্রাণায়ামটি যদি আপনারা নিয়মিত করেন তাহলে ঠান্ডা এবং গরমের ব্যালেন্স তৈরি করে রাখে। ফলে কি হয়, আপনার শরীরে ঠান্ডার ভাব থাকলে শরীরে গরমের ভাব নিয়ে আসে, আবার শরীরে যদি গরম ভাব থাকে তাহলে ঠান্ডার ভাব নিয়ে আসে। তবে এই প্রাণায়ামটি যদি আপনারা নিয়মিত রেগুলার বেসিসে করতে পারেন তাহলে আপনাদের অ্যাস্থমা, অ্যালার্জি বা ঘুমের কোনো প্রবলেম, এই সমস্ত প্রবলেম থাকলে সেগুলো কিন্তু সেরে যাবে। এছাড়া প্রেশার নর্মালে নিয়ে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানানোর উৎসাহ যোগায়। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এটা কামনা করি।